নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিন নেয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, যেভাবে আমি বর্ণানুক্রমিক বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম, সেদিক থেকে আজ আমার মবর্ণ নির্মিত পঞ্চম ক্লাস আর টোটাল 68 নম্বর ক্লাস। আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে, ক্যামেরার নেপথ্য থেকে এই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে আজ মবর্ণ নির্মিত প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মাধবী কঙ্কন। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু, এটা একটা উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু রমেশচন্দ্র দত্ত। বিষয়টা ছিল এরকম যে বীরনগরের জমিদার বীরেন্দ্রনাথ দত্ত মৃত্যুকালে নিজের জমিদারি এবং শিশুপুত্র নরেন্দ্রের ভার দেওয়ান নবকুমারের হাতে সমর্পণ করে যান। কিন্তু নবকুমার বিশ্বাসঘাতকতা করে সমস্ত জমিদারি নিজের নামে আয়ত্ত করে নেয় এবং নরেন্দ্রকে পোষ্যবধ প্রতিপালন করতে থাকে। নবকুমারের কন্যা হেমলতার সঙ্গে নরেন্দ্রের প্রেম জন্মায়, কিন্তু নবকুমার তাতেও বাধা দেয়। তিনি শ্রীশ নামক এক মাতৃপিতৃহীন বালককে ভাবি জামাতা স্থির করে প্রতিপালন করতে লাগলেন। একদা শ্রীশ এবং নরেন্দ্রের মধ্যে বিবাদ হয়। উদ্যত প্রকৃতি নরেন্দ্র শ্রীশকে জলে ফেলে দেয়। মাঝিরা তাকে উদ্ধার করে। নবকুমার এটা শুনে নরেন্দ্রকে বাড়ি থেকে চলে যেতে আদেশ করে। তখন অভিমানী নরেন্দ্র শ্রীশকে জলে ফেলে দেয়। মাঝিরা তাকে উদ্ধার করে। ফলে নবকুমার এটা শুনে নরেন্দ্রকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখন অভিমানী নরেন্দ্র দেশ ছেড়ে চলে যায়। যাবার সময় তিনি প্রেমের চিহ্নস্বরূপ হেমলতার হাতে মাধবীলতার এক কঙ্কন পরিয়ে দেন। পরে নরেন্দ্র রাজমহলে গিয়ে সুজার সৈন্য শ্রেণীভুক্ত হন এবং কাশীতে জয়সিংহের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে সুজা পলায়ন করেন। ফলে নরেন্দ্র সেই যুদ্ধে আহত হয়ে মোগল শিবিরে তাকে নিয়ে আসা হয়। শাহজাহানের কন্যা জিহান আরার দাসী জিলেখার শুশ্রাষায় তিনি আরোগ্য লাভ করেন। জিলেখা নরেন্দ্রকে ভালোবাসে এবং তাকে পাওয়ার জন্য উন্মত্ত হয়ে ওঠে। জিহানারা এই সংবাদ শুনতে পেয়ে নরেন্দ্রের প্রাণদণ্ডের আদেশ দেন। তখন জিলেখা কৌশলে তার প্রাণ রক্ষা করে। এরপর নরেন্দ্র যশবন্ত সিংয়ের সৈন্য শ্রেণীভুক্ত হয়ে জিলেখা দেওয়ানারূপে তার অনুগমন করে। একদিন জিলেখা তার মুখে হেমলতার নাম শুনে ঈর্ষান্বিত হন। এদিকে শ্রীশের সঙ্গে হেমলতার বিয়ে হয়। নবকুমার পরলোক গমন করে। শ্রীশই তখন জমিদার হয়ে যায়। শ্রীশ তীর্থ ভ্রমণ উপলক্ষে সস্ত্রীক আগ্রায় এসে পৌঁছায়। তখন নওরোয়াজ ছিল জিলেখা নরেন্দ্রকে স্ত্রীবেশ ধারণ করে নওরোয়াজ বাজারে নিয়ে যায়। সেখানে নরেন্দ্র হেমলতাকে মুহূর্তের জন্য দেখতে পান। এরপর তিনি বাসায় ফিরে এসে জিলেখার একখানি চিঠি পান। সেই চিঠিতে জিলেখা আত্মহৃদয়ভাব ব্যক্ত করেছে এবং মথুরায় গোলকনাথের মন্দিরে গেলে হেমের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছে। ফলে চিঠি লেখার পর জিলেখা আত্মহত্যা করে এবং নরেন্দ্র গোলকনাথের মন্দিরে গিয়ে হেমলতা সাক্ষাৎ পায়। হেমলতা তাকে আগের প্রেম বিস্মৃত হতে বলে এবং তার বিদায়কালীন প্রদত্ত মাধবী কঙ্কনটি ফিরিয়ে দেয়। নরেন্দ্র সেই কঙ্কন যমুনার জলে ফেলে দিয়ে সন্ন্যাসী হয়। হেমলতা স্বামী এবং পুত্রকন্যা নিয়ে সংসারে সুখী হয়। এটাই ছিল বন্ধু মাধবী কঙ্কন উপন্যাসের মূল বিষয়। 1909 সালে গ্রন্থকার স্বয়ং অর্থাৎ রমেশচন্দ্র দত্ত দ্য সেলফ গার্ল টু আগ্রা নামে মাধবী কঙ্কনের একটা ইংরেজি অনুবাদ তিনি প্রকাশ করেছিলেন, অর্থাৎ নিজের লেখা বাংলা উপন্যাসে নিজেই কিন্তু ইংরেজি অনুবাদ করেছিলেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মান। তোমরা জানো বন্ধু, মান হচ্ছে একটা বাংলা নাটক যেটা লিখেছিলেন কিন্তু বৈকুণ্ঠনাথ বসু।
এই নাটকখানি শ্রীকৃষ্ণের মথুরা লীলা অবলম্বনে রচিত। শ্রীরাধার মানি এটার প্রধান বিষয়। এই নাটকখানিতে কৃষ্ণলীলার আধ্যাত্মিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু নাট্যকার। তবে পর্ণ মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মানময়ী গার্লস স্কুল, এটা বিখ্যাত বাংলা নাটক মানময়ী গার্লস স্কুল। নাট্যকার রবীন্দ্রনাথ মৈত্র। বিষয়টা এরকম যে কলকাতার উপকণ্ঠে জমিদার দামোদর চৌধুরী বাস করেন, তার স্ত্রী মানময়ীর নামে গার্লস স্কুল তৈরি হয়। সেই স্কুলের জন্য গ্রাজুয়েট শিক্ষক এবং একজন গ্রাজুয়েট শিক্ষয়িত্রীর, মানে উভয় স্বামী স্ত্রী হওয়া চাই প্রয়োজন, একটি সেই হিসাবে একটা বিজ্ঞাপনও দেওয়া হয়। ফলে মানসমন মুখোপাধ্যায় এবং কুমারী নিহারিকা গঙ্গোপাধ্যায় মিথ্যা স্বামী স্ত্রী সেজে উক্ত পদদয়ের জন্য দরখাস্ত করে। জমিদার সানন্দে সেটা তাদের দেখার পরে তাদের নিয়োগ করে দেন এবং যথাসময়ে মানসমন এবং নিহারিকা এসে পৌঁছায়। সঙ্গে হারানিধি নামক এক ভৃত্য আসে। দামোদরবাবু খুব ভালো লোক এবং পত্নীগত প্রাণ, দুই এক কথার মধ্যেই মানসমন এবং নিহারিকাকে আপন করে ফেলে এবং মানসের সঙ্গে মধুর নাতি ঠাকুরদার সম্পর্ক পাতিয়ে ফেলে। মানস এবং নিহারিকার জীবননাট্যে এখান থেকেই স্বামী স্ত্রী অভিনয় শুরু হয়। নিহারিকা ভাবছিল যে কাজের জন্য যতটুকু দরকার তার বেশি কিছুই হবে না এবং তার সম্পর্ক যতদূর মানে সম্ভব এড়াইয়া চলবে, কিন্তু কার্যত অন্য ঘটনা ঘটে। নিহারিকা দেখল দামোদর এবং মানময়ী স্নেহের উপদ্রব ক্রমশই মাত্রা ছাড়াতে শুরু করে। এতে নিহারিকার মন বিদ্রোহী হয়ে ওঠে এবং মানসমন তাকে ধৈর্য ধরতে অনুরোধ করে। এইভাবে কোনোক্রমে দিন দশেক কাটলে তাকে অবিলম্বে কলকাতায় পাঠিয়ে দেওয়ার জন্য নিহারিকা মানসকে অনুরোধ জানায়। মানসমন তাকে অন্তত একটি মাস সমস্ত সহ্য করে থাকতে অনুরোধ করে। এদিকে স্কুলের সেক্রেটারি রাজেন্দ্র বারোরই সন্দেহ হয় যে মানসমন দামোদরের কন্যা চপলার প্রেমে পড়েছে। সে হারানিধিকে হাত করে তার নিকট গোপনে খবর নেয়। রাজেন্দ্র ঈর্ষার আগুনে জ্বলতে থাকে কারণ চপলাকে সে ভালোবাসে। এমনিভাবে দিন কেটে যায়। নিহারিকার কাছে এই মিথ্যা স্বামী স্ত্রী সম্বন্ধ রাখা সাধ্যাতীত তখন হয়ে পড়ে। ফলে সে পুনরায় ছুটির জন্য বিশেষ পীড়াপিড়ি শুরু করে দেয়। দামোদর অনিচ্ছা সত্ত্বেও দুটি ছুটি মঞ্জুর করে। কলকাতা যাত্রার পূর্ব দিন তারা শিক্ষক শিক্ষয়িত্রীকে নিমন্ত্রণ করে এবং কর্তাগিন্নির মনে হয় যে এটা সংশয় জেগেছিল তার জন্যই মানস এবং নিহারিকার একই ঘরে বিছানার ব্যবস্থা করে। তারপর যে পরিস্থিতির উদ্ভব হয় তাতে বাধ্য হয়ে মানসমন খোলা জানলা দিয়ে নিচে বাগানে লাফিয়ে পড়ে। শব্দ শুনে তারা উপস্থিত হন। তার পরদিন সকালে নিহারিকার বিদায় সভায় নানা অনুষ্ঠানের পরে রাজেন এক পত্রে নিহারিকাকে জানায় যে মানসমন চপলাকে ভালোবাসে। এদিকে হারু রাজেনের প্ররোচনায় দামোদরবাবুর কাছে প্রকাশ করে দিয়েছে। মাস্টার এবং মাস্টারনি স্বামী স্ত্রী নয়, সত্যাসত্য জানাবার জন্য দামোদরবাবু এবং তার স্ত্রী আগ্রহ বাড়ে। ফলে গভীর অভিমানে নিহারিকা ঘরে এসে মানসকে বলে যে অভিনয় কেবল অভিনয়ই, উফ আমি চলে গেলে যা ইচ্ছা তাই করতে পারতেন, আমাকে এরকম অপমান করে লাভ কী। এই কথা বলার কারণ হচ্ছে নিহারিকা জানতে পেরে যে মানসমন চপলাকে ভালোবাসে আর নিহারিকা বাহ্যিক আচার ব্যবহারে মানুষের প্রতি এতদিন ঔদাসীন্য প্রকাশ করে থাকলো অন্তরে তার স্বস্তি ছিল না। সেটা ছাড়া মানসমোহনের প্রতি নিহারিকার একটু শ্রদ্ধাও বেড়েছিল কারণ ফান্ডারসিস নামক এক অ্যাংলো সাহেব নিহারিকার কাছে কিছু টাকা পেত, সেটা মানসমোহন পরিশোধ করে দিয়েছিল। এই ফান্ডার্সের টাকা পরিশোধ না করার জন্য সে নিহারিকাকে অনেক সময় ভয় দেখাচ্ছিল। এদিকে নিহারিকা যে ট্রেনে চলে যাবে তার সময় নিকটবর্তী হতে থাকে। নিহারিকা দুঃখে এবং অভিমানে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করে। মানুষ কেবলই প্রবোধ দেয় এসব মিথ্যে,
কিন্তু নীহারিকার কান্না যেন ক্রমেই বাড়তে থাকে। এতদিনকার রুদ্ধ ভালোবাসার গোপন উৎস আজ তাহার বুক ছাপিয়ে উঠল। তারপর দামোদরবাবু মানময়ী এবং রাজেন গভীর সন্দেহ নিয়ে এসে দেখে উভয়ে উভয়ের আলিঙ্গনাবদ্ধ। এইভাবে তাদের সন্দেহ দূর হয়। এতদিন ধরিয়া মানস এবং নীহারিকা যে মিথ্যা স্বামী স্ত্রী অভিনয় করেছিল আজ সেটা কিন্তু সত্য হয়। একটা চমৎকার কাহিনী নির্মাণ করেছে নাট্যকার রবীন্দ্রনাথ মৈত্র তার মানময়ী গার্লস স্কুলে। অসাধারণ কিন্তু একটা নাটক। দেখো বন্ধু, এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা 11-12 পাঠ্য আছে, কলেজে পড়তে গেলে যে কোনো সেমিস্টারে পাঠ্য। তাছাড়া বন্ধু, যে কোনো কম্পিটিশান পরীক্ষায় কিন্তু একটা গ্রন্থের নাম দেয় বলে এটা কার লেখা, বা একটা চরিত্রের নাম দেয় বলে এটা কোন গ্রন্থের, ফলে সেদিক থেকে কিন্তু সাহিত্যের ইতিহাস ক্লাসের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমি আশা করি বন্ধু তোমরা প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে এই ক্লাসটা শোনো, কারণ উপকারটা কিন্তু তোমাদেরই হবে। নোটের প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন করবে, নোটের ব্যবস্থা হয়ে যাবে। তোমাদের প্রথম প্রয়োজন কিন্তু মনোযোগ দিয়ে গোটা ক্লাসটাকে কিন্তু বোঝা। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মানসী, যেটা কিন্তু একটা বাংলা কাব্য। এটা লিখেছিলেন কিন্তু মানসী কাব্য প্রত্যেকেই তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে প্রেম, মিলন, বিরহ, প্রাকৃতিক দৃশ্য প্রভৃতি বিষয় অনেকগুলি সুন্দর সুন্দর কবিতা এখানে সন্নিবেশিত হয়েছে, এবং মৌখিক দেশ হিতৈষী দিগকে লক্ষ্য করে কয়েকটি কবিতাও কিন্তু এখানে লেখা হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য মায়াকানন, তোমরা প্রত্যেকেই জানো বন্ধু মায়াকানন একটা বিয়োগান্তক নাটক এবং বলার অপেক্ষা রাখে না। এটা লিখেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। বিষয়টা এরকম যে সিন্ধু দেশের সন্নিকটবর্তী মায়াকাননে একটি পাষাণময়ী দেবী মূর্তি ছিল। সূর্য যেদিন কন্যারাশিতে গমন করে সেই দিন কেউ দেবী মূর্তির চরণে পুষ্পাঞ্জলি দিয়েলে সে নিজের ভাবী স্ত্রী বা স্বামীকে দেখতে পেত। গান্ধার দেশের ভূতপূর্ব রাজা মকরধ্বজ ধূমকেতু নামক জনৈক ব্যক্তি কর্তৃক সিংহাসনচ্যুত হয়ে বণিক বেশে সিন্ধু দেশে বাস করত। তার কন্যা ইন্দুমতী সখী সুনন্দার সঙ্গে একদিন মায়াকাননে এসে মূর্তিপদে পুষ্পাঞ্জলি দেয়। পরক্ষণেই সিন্ধুরাজ পুত্র অজয় এসে ঐরূপ করে। তখন পরস্পর পরস্পরকে দেখে মুগ্ধ হয়। অজয়ের পরিচয় ইন্দুমতী পায়, কিন্তু অজয় ইন্দুমতীর পরিচয় না পেয়ে তাকে ভিন্ন আর কাউকে বিয়ে করবে না বলে দেবীর সম্মুখে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়। অজয়ের পিতার ইচ্ছা যে পাঞ্চাল রাজদুহিতার সঙ্গে অজয়ের বিয়ে হয়, কিন্তু অজয়ের মনের ভাব বুঝতে না পেরে অজয়ের ভগ্নী শশিকলার মুখে প্রকৃত বৃত্তান্ত শ্রবণ করে রাজা অত্যন্ত হতাশ হয়ে পড়ে। কয়েকদিন পরে রাজা লোকান্তর গমন করলে অজয় পিতৃ সিংহাসনের অধিষ্ঠিত হয়। পাঞ্চালরাজ পুনরায় তার সঙ্গে নিজের কন্যার বিয়ের প্রস্তাব পাঠায়। তখন অজয় অসম্মতিভাব প্রকাশ করে এবং পাঞ্চালরাজের সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। তপস্বিনী অরুন্ধতী সিন্ধুরাজ্যে বাস করত এবং ইন্দুমতীও অজয়কে অত্যন্ত স্নেহ করত। ভবিষ্যতে বিপদের আশঙ্কা করে তিনি রাজমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ধূমকেতুর নিকট বলে পাঠালেন যে গান্ধারের ভূতপূর্ব রাজা কন্যা ইন্দুমতীর সঙ্গে সিন্ধুরাজ্যের গোপনে বাস করছেন। ধূমকেতু এই সংবাদ শ্রবণ করে ইন্দুমতীকে তার নিকট পাঠিয়ে দিতে অনুরোধ করেন, ফলে অজয়ের নিকট এক দূত পাঠিয়েও দেন। ধূমকেতুর ইচ্ছা তার পুত্র জয়কেতুর সঙ্গে ইন্দুমতীর বিয়ে হয়। তখন অরুন্ধতীর অনুরোধে ইন্দুমতী সিন্ধুরাজ্যের মঙ্গলার্থে ধূমকেতুর কাছে যেতে রাজি হয়। অজয় দেখে পাঞ্চালরাজ অথবা গান্ধারাজের সঙ্গে যুদ্ধ অনিবার্য এবং ইন্দুমতীকে পাবার আশাও কিন্তু আর নেই। তিনি তখন রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে কথিত দিবসে গান্ধার দূতের হাতে ইন্দুমতীকে দেবার ইচ্ছা মায়াকাননে এসে দেখেন যে ইন্দুমতী দেবীমূর্তির সম্মুখে আত্মঘাতিনী হইয়াছেন এবং তার সখী সুনন্দ বিষভক্ষণে প্রাণত্যাগ করেছে। অজয় উন্মত্ত হয়ে আত্মপ্রাণ বিসর্জন করে। তখন ঋষ্যসিংহমুনি এসে বলেন যে ইন্দ্রিয়া নামনি এক প্রাচীন বংশীয় পরম রূপবতী রাজকন্যা রতিদেবী কর্তৃক অভিশপ্ত হইয়া পাষাণমূর্তি ধারণ করে মায়াকাননে অবস্থান করছেন।
তাহা থেকে অধিকতর সুন্দরী মূর্তি তার সম্মুখে আত্মঘাতিনী হইলে তিনি পাপমুক্ত হবেন। তখন ইন্দুমতী আত্মঘাতিনী হবামাত্র পাষাণমূর্তি ভূপতিত হইল। পরে দৈববাণী হয় যে অজয় এবং ইন্দুমতী গন্ধর্বপুকুলে যাত এবং দুর্বাসার অভিশাপে তারা মানবজন্ম গ্রহণ করেছিলেন। দৈববাণী নির্দেশে শশিকলা গান্ধার রাজপুত্র জয়কেতুর সঙ্গে বিবাহিত হয়ে পিতৃসিংহাসনে কিন্তু পুনরায় অধিষ্ঠিত কিন্তু হন। এটাই ছিল বিখ্যাত নাট্যকার মাইকেল মধুসূদনের মায়াকানন নাটকের মূল বিষয়। আশা করছি বন্ধু আজও তোমাদের কিন্তু মবর্ণ নির্মিত পঞ্চম ক্লাসে এবং টোটাল 68 নম্বর ক্লাসে একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধুরা কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেব।